এদেরকে যদি জিজ্ঞাস করেন তুই আল্লাহ বিশ্বাস করস নি, কইব বিশ্বাস করি। যদি জিজ্ঞাস করেন ফিরিস্তা বিশ্বাস করস কিনা, কইব বিশ্বাস করি। এদেরকে যদি জিজ্ঞাসা করেন কোরআন বিশ্বাস করস কিনা, কইব বিশ্বাস করি। এদেরকে যদি জিজ্ঞাসা করেন নবী রাসূল বিশ্বাস করস কিনা, কইব বিশ্বাস করি। এদেরকে যদি জিজ্ঞাসা করেন তকদির বিশ্বাস করস কিনা, কইব বিশ্বাস করি। এদেরকে যদি জিজ্ঞাসা করেন পরকাল বিশ্বাস করস কিনা, কইব বিশ্বাস করি। কিন্তু বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, বুঝে থাকলে বলেন শিয়ারা ইমানে মুফাসসালের ছয় কথা বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো? মন গড়া ব্যাখ্যা মতো। এই মন গড়া ব্যাখ্যাকারী শিয়াদের বিভিন্ন উপদল আছে, সবগুলি উপদলের সংখ্যা সর্বমোট ১২টা। ৭২ দলের একদল ভ্রান্তপন্থী মুসলমানের নাম শিয়া, এই শিয়াদের উপদল আছে কটা? ১২টা। এই ১২টা উপদলের অনেক উপদল এমন আছে এরা মুসলমানের গণ্ডির থেকে বাইরিয়া বেঈমান কাফির হইয়া গেছে, মুসলমানের গণ্ডির থেকে বাইরিয়া বেঈমান কাফির হইয়া গেছে। এই ধরনের শিয়া উপদল দুই একটার উদাহরণ শুনেন। শিয়াদের ১২ দলের মধ্যে একটা দলের নাম আছে শিয়া হুলুলিয়া। শিয়াদের ১২ দলের মধ্যে একটা দলের নাম শিয়া হুলুলিয়া। এই শিয়া হুলুলিয়ারা এত জঘন্যতম মন গড়া ব্যাখ্যা করে আল্লাহ এবং আল্লাহর রাসুলের বেলায়। এরা বলে রাসুলই আল্লাহ, আল্লাহই রসুল। বলেন এইটাই কি আল্লাহ সম্পর্কে সহি ব্যাখ্যা? এটাই কি রসুল সম্পর্কে সহি ব্যাখ্যা? তাহলে শিয়া হুলুলিয়া যারা বলে আল্লাহ রসুল, রসুলই আল্লাহ, এরার মন গড়া ব্যাখ্যা এদেরকে ইসলামের গণ্ডির থেকে বাইর করে দিছে। এরা আর মুসলমান রইছে না, এরা বেঈমান কাফের হইয়া গেছে। এই শিয়াদের মধ্যে যারা মন গড়া ব্যাখ্যার কারণে আর মুসলমান রইছে না, কাফির হইয়া গেছে, এদের মধ্যে আর এক দলের নাম আছে শিয়া ইমামিয়া। শিয়া ইমামিয়া, শিয়া ইমামিয়ারা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী, ঠিক আছে, উনার পরে আল্লাহ আর কাউকে নবী বানাইবেন না, তবে ১২ জন ইমাম বানাইবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই নবীর উম্মতের মধ্যে ১২ জন ইমাম হবে, প্রত্যেক ইমামের মর্যাদা হবে নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ। নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ হবে ইমামের মর্যাদা বিশ্বাস করিয়া শিয়া ইমামা ইমামিয়ারাও মুসলমানের গণ্ডির থেকে বাইরিয়া কাফির হইয়া গেছে। গেল শিয়াদের মধ্যে যারা যারা কাফির হইছে এদের দুই দলের পরিচয়। শিয়াদের যে সমস্ত উপদল কাফির হইছে না কিন্তু গুমরা হইয়া গেছে, পথভ্রষ্ট হইয়া গেছে। এই রকম একটা শিয়া উপদলের নাম শিয়া জাইদিয়া। এই শিয়াদের এই উপদলের নাম শিয়া জাইদিয়া। শিয়া জাইদিয়ারা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন হযরত আলী, প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন হযরত আলী। হযরত আলীরে রাসূলের প্রথম খলিফা না বানাইয়া যারা আবু বকরকে প্রথম খলিফা বানাইছে এরা সবগুলি পাপিষ্ট জালিম। আবু বকরকে রসুলের প্রথম খলিফা বানাইছেন সমস্ত সাহাবাগণ, আবু বকরকে রসুলের প্রথম খলিফা সাব্যস্ত করেছেন কারা? সমস্ত সাহাবায়ে কেরাম। শিয়া জাইদিয়ারা কয় যারা আবু বকরের রসুলের খলিফা বানাইছে এরাও জালিম, আর আবু বকর যে খলিফা হইছে আবু বকরও জালিম। এই আকিদার কারণে এরা কাফির হইয়া সারছে না কাফির হওয়ার কাছাকাছি, কাফির হইয়া সারছে না কাফির হওয়ার কাছাকাছি, কাফির হওয়ার কাছাকাছি। এরা মাঝে মধ্যে এই শিয়া জাইদিয়ারা মাঝে মধ্যে আহলে বয়তের দাবি করে,
কিসের দাবি? আহলে বায়ত। আহলে বায়ত এর অর্থ হইল কোরআনে, কোরআনে আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন আহলাল বাইত, এর অর্থ হইল রাসুলের পরিবার পরিজন। কোরআনের ভাষায় আহলে বাইতের অর্থ রাসুলের পরিবার পরিজন। রাসুলের পরিবার পরিজনের আলাদা কিছু মর্যাদা আছে আল্লাহর কাছে। কিন্তু আপনারা বলেন তো, রাসুলের পরিবার পরিজন কি রাসুলের বংশের বহির্ভূত না রাসুলের বংশের অন্তর্ভুক্ত? অন্তর্ভুক্ত। হ্যাঁ, রাসুলের বংশের অন্তর্ভুক্ত। যেমন রাসুলের মেয়ে ফাতেমা রাসুলের বংশের অন্তর্ভুক্ত, ফাতেমার ছেলে হাসান হুসাইন এরা রাসুলের বংশের অন্তর্ভুক্ত। তাইলে কোরআনের ভাষায় যে আহলে বাইত একটা শব্দ আছে, রাসুলের পরিবার পরিজন এরা রসুলের বংশের বহির্ভূত না রসুলের বংশের অন্তর্ভুক্ত? রাসুলের বংশের অন্তর্ভুক্ত। রাসুলের বংশের অন্তর্ভুক্ত যারা ইমানদার এবং আমল ভালো, এদের মর্যাদা আছে আল্লাহ কোরআনে উল্লেখ করছেন। রাসুলের বংশের অন্তর্ভুক্ত হইলে মর্যাদা থাকবে ইমান আমল ছাড়া না ইমান আমল থাকলে? ইমান আমল থাকলে।